গাইজ, তোমাদের ভিতর থেকে অনেকেই কমেন্ট করতেছিল, মোর্শেদ ভাই আমার ভিপিএন ঠিকঠাক মতো কানেক্ট হচ্ছে না। যে ভিপিএনটা আমি কানেক্ট করতেছি ঠিক অল্প কিছু সময়ের পরে এমনিতেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তারপরে ঠিকঠাক মতো গেম খেলা যাচ্ছে না, নেটওয়ার্ক ইরোর এরকম ধরনের কিছু লেখা আসতেছে, এখন কী করা যায়? গাইজ, আমি একটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে একটা ভিপিএন সাজেস্ট করেছিলাম, আর আজকের এই ভিডিওতে এমন একটা ভিপিএনের নাম বলবো যেটা তোমাদের সুপরিচিত, বাট এই ভিপিএনের যে সমস্যা তোমরা ফিল আপ করছো এই ভিডিওটা ফুল দেখলে আমি আশা করি ভিপিএন নিয়ে কোনো সমস্যা তোমাদের আর থাকবে না বা কোনো সমস্যা আর ফিল আপ করতে হবে না। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, তাহলে আমি আশা করি সব কিছু তোমরা বুঝে যাবে। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আজাইরা পেঁচানলা দিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। হাই গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক মাই সালাম, কী অবস্থা সবার অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? আই হোপ, আমি আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছো। গাইস, প্রথমে আসি তোমরা কী কী ভিপিএন এই প্রেজেন্টে এখন বর্তমানে ইউজ করো। যারা ওয়াইফাই ইউজ করে তাদের কথা বা যারা ডাটা ইউজ করো তাদের মোবাইলে বর্তমানে কী কী ভিপিএন আছে? তোমার মোবাইলে এখন কয়টা ভিপিএন আছে? আমার তো জানা মতে পাঁচটারও বেশি ভিপিএন আছে, কি তাই না? যে কয়টা ভিপিএন আছে অবশ্যই ভিপিএনের নাম কয়টা লিখে কমেন্ট করবা, ফার্স্ট এটা কিন্তু তোমার কাজ। এবার আসি আমি যে ভিপিএনটা সাজেস্ট করেছি তোমাদের জন্য, আসলে এই ভিপিএনের নাম কিন্তু ভাই জানে না এমন কোনো পার্সেন্ট নাই, এই ভিপিএনের নাম জানে না। এই ভিপিএনটা হচ্ছে সুপার ভিপিএন, সুপার ভিপিএন। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবা SUPER ভিপিএন, সুপার ভিপিএন লিখে সার্চ করবা পেয়ে যাবা, তারপরে এই সুপার ভিপিএনটা ডাউনলোড করবা। তুমি আগে থেকেই বলে রাখি এই ভিপিএনে নেট পাবে 80 অথবা 100 অথবা 110 এরকম পিং পাবে, কিন্তু পিং হাই হলেও তুমি ভালো স্মুথলি খেলতে পারবা। আমি কি আবারও বলছি কথাটা, এই ভিপিএনে পিং পাবে 80 90 100, কিন্তু পিং হাই যদিও তোমার থাকে তারপরেও স্মুথলি ভালোভাবে গেম প্লে করতে পারবা, সমস্যা আপাতত ফিল আপ করতে হবে না। আপাতত এই ভিপিএনটা ইউজ করে দেখো। আর বর্তমানে তোমাদের মোবাইলে কয়টা ভিপিএন ইনস্টল করা আছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আর তোমাদের ভিতর থেকে যে কমেন্টটা বারবার আসে যে মোর্শেদ ভাই ভিপিএনের যে সমস্যা, এই যে কুইক ভিপিএন, এই নিজের ইচ্ছা মতো ডিসকানেক্ট হয়ে যায়, মাঝে সাঝে আবার ডিসকানেক্ট হয়, মাঝে সাঝে আবার কানেক্ট হয়, মাঝে সাথে খুব ভালো পিং পায়, আবার মাঝে সাথে আবার পিং অনেক হাই থাকে, কাই নাকি? আসলে কুইক ভিপিএনের ভিতরে কিন্তু সমস্যা একটাই আছে, সেটি হচ্ছে সিঙ্গাপুর সার্ভার যদি সিলেক্ট করে যদি তুমি কানেক্ট করো তাহলে সিঙ্গাপুর সার্ভার কিন্তু মাঝে মাঝে ডাউন খেয়ে যায়, এই জন্য কিন্তু কোনো নেটওয়ার্ক থাকে না আর ভিপিএনও কিন্তু কানেক্ট হয় না। এই জন্য তোমরা আবার ভাবো যে ভিপিএনের কিন্তু সমস্যা হচ্ছে না, কি আসলে অফিসিয়াল আর আনঅফিসিয়াল বলে একটা কথা আছে, অফিসিয়াল আর আনঅফিসিয়াল বলে কথা আছে, যে সমস্ত অফিসিয়াল ভিপিএন এই অফিসিয়াল ভিপিএনগুলো ইউজ করতে গেলে কিন্তু টাকা দিয়ে ইউজ করতে হয়, আর টাকা দিয়ে যদি কেউ তোমরা ভিপিএন ইউজ করে থাকো তাহলে তাদের কোনো সমস্যা ফিল আপ করতে হবে না। আর আমি নিজেও কিন্তু ভিপিএন ইউজ করি, বাট আনঅফিসিয়াল যেটা আছে ওটা কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগে না, আর তোমরা যেটা ইউজ করো এটাও কিন্তু আনঅফিসিয়াল একটা ভিপিএন, আর আনঅফিসিয়াল ভিপিএনগুলো ইউজ করতে গেলে টাকা পয়সা কিছুই দেওয়া লাগে না, জাস্ট পার কানেক্ট করতে হয়, তারপরে ডাটাটা অন করতে হয়, তারপরে খেলা হবে। এখন আনঅফিসিয়াল জিনিস তুমি একটা জিনিস যদি ফ্রিতে ইউজ করো এটা কিন্তু ভাই সমস্যা দিবেই, সো এটা একটু আমাদেরকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, তাহলে আমাদের আর সমস্যা ফিল আপ করতে হবে না। যখন তোমরা কুইক ভিপিএনটা যখন কানেক্ট করবা, যখন সিঙ্গাপুর সার্ভার দিয়ে যখন পিং অনেক হাই থাকবে তখন তুমি আবার ওটা চেঞ্জ করে দিবা সহজ হিসাব। আর তারপরেও কিন্তু আমি আরেকটা ভিপিএনের কথা তোমাদেরকে বলেছি, সুপার ভিপিএন। এই সুপার ভিপিএনটা অবশ্যই আজকে এই ভিডিওটা দেখার পরে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবা, তারপরে দেখবা পিং যদি হাই থাকে তারপরেও কিন্তু ভাই তোমাদের খেলতে কোনো সমস্যা হবে না। আই হোপ, আমি আশা করি সবাই বুঝে গিয়েছো। গাইস, কি বুঝতে কি কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে? তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবো, আমি পরবর্তী ভিডিওতেই কমেন্টার উপর ডিপেন্ড করে আমি কথা বলবো। ওকে, তো ভিডিওতে যারা এখনও একটা করে লাইক করো নাই তাড়াতাড়ি একটা করে লাইক কমপ্লিট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, অ্যান্ড এই ভিডিওটা পেজ যদি ফার্স্ট টাইম দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাও। আর খেয়াল থাকবে তো আজকে রাত 9টার সময় লাইভে আসবো, সো প্যারানায় চিল। আজকে কারেন্ট গেলেও সমস্যা নাই, ওয়াইফাই গেলেও সমস্যা নাই, মোবাইল দিয়ে লাইভ হবে, মোবাইল এমবি দিয়েই লাইভ করবো, কোনো সমস্যা নেই, যদিও একটু সমস্যা ফিল আপ করতে হবে তারপরেও কোনো সমস্যা না সেটা। ওকে, সো প্রত্যেকেই আজকে রাত 9টা থেকে লাইভ স্ট্রিম করবো, প্রত্যেকে চোখ রাখবো আমাদের ফেসবুক পেজে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।
We'll be right back.